স্যার এই সময়ে যেহেতু লকডাউন চলছে শিশুদের বিভিন্ন অসুস্থতা নিয়ে আমরা কথা বলতে চাই আপনি প্রথমে যদি একটু শুরু করেন কিভাবে আমরা শুরু করতে পারি শিশুদের অসুস্থতা নিয়ে আমরা এখন কি চিন্তা করব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে শিশুদের অসুস্থতা কিন্তু সময় আমাদেরকে ভাবিয়ে তোলে এবং সেই অসুস্থতা কিন্তু আছেই জি তো অনাদিকাল থেকেই আছে এবং সবসময় আমরা যে সমস্ত অসুস্থ নিয়ে আমরা চিন্তা করি তার সাথে বাড়তি হিসেবে যোগ দিয়েছে করোনা জি এটা একটা বিষয় এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে এবং আমাদের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে যদিও সে আক্রান্তের হার প্রাপ্তবয়স্ক অথবা বয়স্কদের থেকে বেশ কম তারপরেও এটা নিয়ে আমাদের চিন্তা করতেই হয় আর দুই নম্বর হলো এই মৌসুমে এটা বৃষ্টির সময় এই বৃষ্টির সময় কিন্তু অন্যান্য বৎসরে যেমন ডেঙ্গু রোগের একটা উপদ্রব ছিল সেটা কিন্তু এই বৃষ্টিতে কিন্তু আবার বেশ বেড়েছে এবং আমরা হাসপাতালে কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি আউটডোর ইনডোর বিভিন্ন জায়গায় অনেক ডেঙ্গু পেশেন্ট পাচ্ছে এবং ভর্তি হচ্ছে তো সুতরাং সে বিষয়টা কিন্তু করোনার প্রকোপে আমরা কিন্তু ভুলে যেতে বসেছি অনেকটা আর তাছাড়া গত বছর আমরা আর একটা জিনিস আমরা দেখেছিলাম যে এই করোনার সময় বাচ্চাদেরকে ঘরের বাইরে নিয়ে যাওয়া টিকা দেওয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া এটা একটা ঝুঁকি ছিল কিন্তু এবং সেই ঝুঁকির প্রেক্ষাপটে অনেক অভিভাবক তারা তাদের সন্তানদেরকে নিয়ে টিকা কেন্দ্রে যান নাই যে কারণের জন্য আমাদের একটা সমীক্ষায় দেখা গেল যে টিকা ড্রপটা মানে অনেক টিকা দেয় নেই তো আমার মনে হয় যে পরে অনেক আলাপ আলোচনা অনেক রিকমেন্ডেশন তার ভিতরে কিন্তু এটা আসছে যে যত করোনা হোক না কেন আমরা কিছুটা সতর্কতার সাথে আমাদের শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে যাব এবং টিকা যেন কোনোভাবে মিস না হয় টিকা যেন অবশ্যই কোনোভাবে মিস না হয় আমরা জানি যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে আলোচনা করতে পারি আমরা জানি যে ইপিআই যে টিকা কার্যক্রমগুলি রয়েছে এছাড়াও শিশুদের নানান ধরনের বিভিন্ন প্রতিরোধমূলক টিকা কার্যক্রম রয়েছে সেই বিষয়ে সংক্ষেপে যদি একটু একটু বলেন আমাদের অভিভাবকদের জন্য তারা কিভাবে স্বাস্থ্য কেন্দ্রে যাবেন যদি প্রয়োজন হয় এবং কিভাবে তারা টিকা দিয়ে আবার সেফটি নিয়ে ফিরে তো যখন করোনা ছিল না তখন কিন্তু আমরা মানে খুব ক্যাজুয়ালি বাচ্চাদেরকে নিয়ে যেতাম টিকা কেন্দ্রে নিয়ে যেতাম সেখানে অপেক্ষা করতাম তারপর যখন ডাক আসতো আমরা টিকা দিয়ে আবার আস্তে আস্তে বাড়িতেই চলে আসতাম কিন্তু বিষয়টা এখন করোনার সময় এবং এটা একটা সংক্রামক রোগ এবং এটা মহামারীর একটা রোগ তো সুতরাং আমাদেরকে এখানে যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই স্বাস্থ্যবিধিগুলো কিন্তু পুরো মানে পুরোপুরিভাবেই মানতে হবে তো সুতরাং আমাদের আমরা যেভাবে প্লান করব। তাতে করে আমাদের ওই টিকা কেন্দ্রে যেয়ে যাতে অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে না থাকতো এটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের একটা অংশ হওয়া উচিত দুই নম্বর হলো আমরা আগে ক্যাজুয়ালি যেতাম যখন ডাক আসত কিন্তু এখন যেহেতু করোনার সময় সেই জন্য যদি আমরা যেদিন টিকা দেওয়ার ডেট আছে সেই দিন সকালে যেয়ে একটু আগে যেয়ে ওখানে টিকা কেন্দ্রে যারা আছে তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম যদি আমরা নিয়ে আসতে পারি এবং সেইভাবে যদি বাড়িতে যাওয়াটা প্ল্যান করি তাহলে আমার মনে ভালো হবে তো সেই জন্য আমরা যখন যাব আমরা গণপরিবহন এড়িয়ে চল বা চলার চেষ্টা করব আমরা দরকার হলে ওই দিনের জন্য আমরা একটা একটা গাড়ি আমরা ভাড়া করলাম তার ভিতর শুধু আমরাই যাব যাওয়ার সময় যেহেতু বাচ্চাদের মাস্ক পরা যাবে না মাস্ক পরে তারা ম্যানেজ করতে পারবে না সেই জন্যে মায়ের শাড়ির আচলতা ওড়না না এটা দিয়ে তার মুখটা আলতভাবে একটু আলাদা করা করা যেতে পারে দুই নম্বর হলো আমরা খুব তাড়াতাড়ি আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাব এবং সেখানে যেহেতু আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সুতরাং সেখানে আমরা সেই টাইমের সাথে ম্যাচ করে আমরা যদি যাই তাহলে আমরা টিকাটা দেব এবং টিকাটা দেওয়া হয়ে গেলে আমরা অতি দ্রুত সম্ভব বাবা সেই গাড়িতে করে বাসায় আসব। এবং বাসায় আসার সময় আমরা বাইরে যে সমস্ত কাপড় চোপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো আমরা পরিবর্তন করে আবার নতুন করে গোসল করে আবার পরিষ্কার তো এইটুকু যদি আমরা করি তাহলে আমরা ভিড় এড়াতে পারলাম বাচ্চাকে মাস্ক না পরিয়ে আমরা একটা আলাদা কাপড় দিয়ে তাকে মাস্ক পরানোর একটা কাজ করলাম এবং আমরা খুব দ্রুত তাদের সাথে বাচ্চাকে টিকা দিয়ে আমার বাসায় চলে আসলাম আমার মনে হয় এইটুকু যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলে আমার বাচ্চা তার সংক্রমণ থেকে অনেকটা হলেও মুক্তি পাবে এবং আমরা সেই মোতাবেক আমরা এই টিকাটা দেবো